কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হলো ছাত্র বিক্ষোভ। বৃহস্পতিবার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের গেটের সামনে অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। আঞ্চলিক সমস্ত রকম সমস্ত যে ইউনিভার্সিটি গুলো আছে সবাই অনলাইন করেছে। এক মাসের মধ্যে কি কমপ্লিট করা যায় কোনো কলেজে পড়া? এক মাসে, এক মাস টাইমে কি হয়, কলেজে কোনো স্টুডেন্ট আসছে? এক মাসের মধ্যে কেউ আসছে না, ঠিক আছে? তো কি করে আমরা কমপ্লিট করব সিলেবাস আমরা বুঝতে পারছি না। এই এইটুকু সময়ের মধ্যে কি করে করব আমরা? করা যাবে না। কটা ইউনিভার্সিটি অনলাইন করেছে এখন? কটা ইউনিভার্সিটি এখানে বর্ধমান করেছে, আরও অন্যান্য আছে, তারাও করেছে, উত্তরবঙ্গ করেছে। তো আমরা চাইছি যে আমাদেরকে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেটা কেন দেওয়া হয়েছিল, কিসের জন্য দেওয়া হয়েছিল যে নোটিশটা দেওয়া হয়েছিল আমাদের? হ্যাঁ, তো আমাদের অনলাইন নোটিশের জন্য দেওয়া হয়েছিল, তারপরের দিন চেঞ্জ করে নিল। তো আমরা আমাদের দাবি চালিয়ে যাচ্ছি, আমাদের দাবি ওনাকে মানতেই হবে, আমরা এটুকুই চাই। আমাদের অনলাইন এক্সাম চাই, আমাদের এই দাবিটাই মানে আমরা এই দাবিটাই করছি। দীপ্তা বিশ্বাস।